আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এই লকডাউনের মধ্যেও। তো আসলে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ঝালপিঠার রেসিপি। তো এই ঝালপিঠার রেসিপি করতে আসলে এটা আমি কমপ্লিট দেখাতে পারিনি আপনাদেরকে, এখন কমপ্লিট হওয়ার পরে দেখাচ্ছি। তো এটার মধ্যে কী কী উপকরণ দেওয়া হয়েছে, এটার মধ্যে দেওয়া হয়েছে হালকা লবণ, মরিচ আর ডিম, আর হচ্ছে আপনার ধরেন পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা রসুন, বিভিন্ন ধরনের যে মশলাগুলো দেওয়া হয় এগুলো একটু দেওয়া হয়েছে। আর এটা ইচ্ছা করলে আপনি যে যদি পারেন টমেটো আলু দিয়ে করতে পারবেন, এটা অনেক সুন্দর। তারপরে বিভিন্ন শাকসবজি দিয়ে করা যায়, পুষ্টিকর খাবার যেগুলো দিয়ে খেতে পারেন আপনারা, সুন্দর একটা পিঠা। তো এগুলা আপনি এই যে এখানে চচ দেওয়া হয়েছে, চচ দিয়ে খেতে পারেন, অনেক সুন্দর। তো এখন আমরা খাবো, দেখি কেমন হয়েছে। দেখে সাইফ নাও, তো নাও এটা, এই তো কেমন হয়েছে বলো তো, দাও খাও তো এখানে ইয়ে নাও, খাও, বল হাই দাও। কেমন হয়েছে, মজা হয়েছে? অনেক মজা, খাও। সাইফে খাচ্ছে, বসো সুন্দর করে বসো। থাক, ওই রুমে আছে। তো আসলে উপকারগুলো আমিও খেয়েছি এর আগে, অনেক সুন্দর, অনেক মজাদার। এখানে একটু খেয়ে দেখি, অনেক মজা। আপনারাও খেতে পারেন, বাসার তৈরি করে নাও। সাইফ নাও, নাও দেখি পাপা, নাও তোমাকে দিয়ে দিই, নাও। কেমন হয়েছে, মজা হয়েছে? তাই দেখছেন, এগুলা অনেক সফট, আর হচ্ছে অনেক একটা কালার চলে আসছে দেখছেন। যে এটা দিয়ে আপনারা খেতে পারেন, অনেক মজা, অনেক মজা, অনেক টেস্ট পাবেন। হ্যাঁ, তরিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে। এখানে আসো সাইড, অনেক সুস্বাদু একটা খাবার, ভিটামিন। তাহলে তুমি নাও তো, হ্যাঁ নাও, আচ্ছা বসে খেয়েও, আচ্ছা নাও, তুমি ইয়ে করতে পারবা, ছোটো তো এরকম ইয়ে করতে পারবা, নাও নাও, এখানে নাও, ছোটো করে খাবো। এটা কেমন লাগতেছে তোমার থেকে? মজা, অনেক ভালো লাগতেছে, দেখাও খাও দেখি গেলে। ওকে, অনেক মজা না? তোমার মামনি কি তোমার জন্য প্রায় বানায় এগুলা তৈরি করে, তাই তুমি বাহানা করো না খাওয়ার জন্য। আচ্ছা তো মজা, অনেক মজা। এটা না, এটা না, এটা একটু ইয়ে হয়েছে, এটা খাও। এই দাঁড়াও দাঁড়াও, দিয়ে দিচ্ছি আমি তোমাকে, দিচ্ছি
আমি তো বড় নিতে পারবো না, নাও নাও শেষ হয়ে গেছে, আচ্ছা নাও আরো দিব, তুমি খাও। আচ্ছা নিয়ে আসবো, নিয়ে পরে পরে। আপনারা এরকম তৈরি করে খাবেন বাসায়? এখানে আসো, এখানে আসো, একটা কথা বলবো, এখানে আসো, আসো এখানে, এখানে আসো, তোমার তো সামনে কিছু ছড়া আসতেছে না, তুমি ছড়া বলবা, ঠিক আছে? এগুলো দেখবেন, ও কিছু ছড়া একটা অলরেডি একটা ছাড়ছে, আর কয়েকটা ছড়া বলবে ও, সেটা নেক্সট টাইম বলে দিব। ওকে হাই বলে দাও, হাই, ওকে বলো আল্লাহ হাফেজ। বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ওকে ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।